নমস্কার বন্ধুরা করোনা মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সরকার একের পর এক ঘোষণা করে চলেছে তার মধ্যে একটি ঘোষণা ছিল যে সাধারণ মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে পাঁচ কেজি করে চাল এবং দু কেজি করে গম দেওয়া হবে তো বন্ধুরা সেই কথা মতো এই সপ্তাহ থেকেই কিন্তু চালু হয়ে গেল পাঁচ কেজি করে চাল এবং দু কেজি করে গম দেওয়া তো প্রত্যেকটা রেশন দোকানেই বন্ধুরা শুরু হয়ে গেছে তো এবারে জেনে নেওয়া যাক যে কোন রেশন কার্ড হোল্ডাররা পাঁচ কেজি করে চাল এবং দু কেজি করে গম পাওয়ার এই সুবিধাটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পেরে যাব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে বেশ কিছু ক্যাটাগরির নাম দেওয়া রয়েছে অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেমন পি এইচ এইচ পি এইচ এইচ ডবল এ ওয়াই আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু তো এই ধরনের যে ক্যাটাগরিগুলি রয়েছে তার মধ্যে কোন ক্যাটাগরিতে আমরা এই সুবিধাগুলি পাবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এর মধ্যে সর্বপ্রথম রয়েছে ডবল এ ওয়াই অর্থাৎ অন্নপূর্ণা রেশন কার্ড তো এই অন্নপূর্ণা রেশন কার্ডে কিন্তু আপনারা চাল ও গম উভয়ই পেয়ে যাবেন তো চাল পাবেন পাঁচ কেজি এবং গম পাবেন দু কেজি তো বন্ধুরা কিছু কিছু রেশন দোকানে এই গমের জায়গায় হয়তো দু কেজি আলুও পেতে পারেন সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে আপনারা এই সমস্ত রেশন দ্রব্যগুলি পেয়ে যাবেন এবারে বন্ধুরা বলে নেই যে যদি আপনি পাঁচ কেজি চাল এবং দু কেজি গম পান সেটি কিন্তু প্রত্যেক রেশন কার্ডের মাথাপিছু অর্থাৎ আপনার বাড়িতে যদি পাঁচখানা রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ পাঁচ পঁচিশ কেজি চাল পাবেন এবং পাঁচ দুয়ে দশ কেজি গম পাবেন তো বন্ধুরা এই পঁচিশ কেজি চাল এবং দশ কেজি গম এইগুলি কিন্তু আপনার পুরো পরিবারের উপর থেকে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেক রেশন কার্ডের পিছু কিন্তু পাঁচ কেজি চাল এবং দু কেজি গম আপনারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা এর পরবর্তী ক্যাটাগরি আসছে এস তো বন্ধুরা যাদের এস পি এইচ এর কার্ড রয়েছে অর্থাৎ এসপি এর কার্ড যারা বাড়িতে নিয়ে রেখেছেন তাদের কিন্তু চাল ও গম উভয় উভয় দেওয়া হবে এবং পাঁচ কেজি চাল এবং দু কেজি গম তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন এর পরের ক্যাটাগরিটি দেখে নেওয়া যাক তো বড় পরবর্তী ক্যাটাগরিটি হলো পিএইচ এইচ বন্ধুরা পিএইচ যাদের রেশন কার্ড রয়েছে তারাও কিন্তু চাল ও গম উভয়ই পেয়ে যাবেন তো এক্ষেত্রে কিন্তু পাঁচ কেজি চাল প্লাস দু কেজি গম আপনারা পাবেন অথবা আপনারা দু কেজি আলুও পেতে পারেন তো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু বিনামূল্য তো বন্ধুরা এর পরবর্তী ক্যাটাগরিটি হলো আর কে এস ওয়াই ওয়ান তো এক্ষেত্রে কিন্তু আপনারা চাল ও গম উভয় পেয়ে যাবেন চাল পাবেন পাঁচ কেজি এবং গম পাবেন দু কেজি তো বন্ধুরা এর পরবর্তী যে ক্যাটাগরিটি রয়েছে সেই ক্যাটাগরিটি হলো আর কে এস ওয়াই টু তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা যাদের এই রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত চাল বা গম পাবেন কি না সম্পূর্ণ সঠিক বলা বন্ধুরা এর পরবর্তী সময় এর নিয়ম হয়তো পরিবর্তন হতে পারে আপনারা পেতেও পারেন পাবেন না এমন কোনো গ্যারেন্টি নেই পেতেও পারেন তো বন্ধুরা এই যে প্রক্রিয়াটি সমস্ত তো প্রক্রিয়াটি কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে চলবে আগামী মাস পর্যন্ত এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু অগ্রিম তিন মাসের রেশন দ্রব্য একসঙ্গেও তুলে নিতে পারেন এমনটিও কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি রেশন দ্রব্যে রেশন তুলতে যান অর্থাৎ রেশন দোকানে রেশন তুলতে যান সঙ্গে বড় কিছু জিনিস নিয়ে যাবেন বড় কিছু জায়গা নিয়ে যাবেন যাতে করে অনেক রেশন একসঙ্গে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো ভিডিও টি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক